নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশিচক্রের ১২টি রাশি নবগ্রহের কোনো না কোনো গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রণকারী গ্রহের অবস্থানের ওপর সেই রাশির জাতক জাতিকাদের ভাগ্য অনেকাংশে নির্ভর করে। গ্রহগুলোর অবস্থানের প্রভাব পরে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনে। গ্রহের অবস্থান ভালো থাকলে আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। আবার গ্রহের অশুভ অবস্থানের কারণে জীবনে নানা বিপর্যয় নেমে আসতে পারে। জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন গ্রহকে তুষ্ট করার জন্য নানা রকম টোটকা বা উপায়ের কথা বলা আছে। এই সব টোটকার সাহায্যে নিয়ন্ত্রণকারী গ্রহের অবস্থান ভালো করা যায়। আজ আমরা আলোচনা করব নবগ্রহকে তুষ্ট করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত। প্রথম শুরু করি সূর্য গ্রহকে তুষ্ট করার জন্য। দর্শকবন্ধু, সিংহ রাশির নিয়ন্ত্রক হল সূর্য। এই রাশির জাতক জাতিকারা স্নানের জলে এলাচ, জাফরান, লাল চন্দন, মুলতানি মাটি এবং কোনো লাল রঙের ফুল মিশিয়ে তবেই স্নান করুন। অন্তত সপ্তাহে একদিন অর্থাৎ রবিবার দিন এই রূপ স্নান করতে পারলে দেখবেন আপনারা সুফল পাবেনই পাবেন। মঙ্গল গ্রহ রুষ্ট হলে জীবনে নানা বিপর্যয় নেমে আসতে পারে। মেষ ও বৃশ্চিক রাশির নিয়ন্ত্রক গ্রহ হল মঙ্গল। মঙ্গল যাদের জন্মছকে অশুভ অবস্থানে রয়েছে তারা স্নানের জলে লাল চন্দন ও লাল গোলাপের পাপড়ি মিশিয়ে স্নান করতে পারেন। এতে কিন্তু আপনারা সুফল পাবেনই পাবেন। বিশেষ করে মঙ্গলবার দিন এইরূপ করতে পারলে সুফল আপনারা বেশি পাবেন। চন্দ্র হল শীতল ও দয়ালু গ্রহ। কর্কট রাশির অধিপতি হল চন্দ্র। চন্দ্র কুপিত হলে নানাবিধ অসুখ বিসুখে জাতক বিপর্যস্ত হয়ে পড়েন। মানসিকভাবে বিপর্যস্ত হতে দেখা যায়। চন্দ্রকে তুষ্ট করতে স্নানের জলে সাদা চন্দন, সাদা ফুল ও কর্পূর মিশিয়ে স্নান করুন। অন্তত সোমবার দিন অবশ্যই করুন, সুফল পাবেনই পাবেন। কন্যা ও মিথুন রাশির অধিপতি হল বুধ। বুধের অশুভ প্রভাব জীবন থেকে সরাতে স্নানের জলে গোরোচন, মধু ও কাঁচা দুধ মিশিয়ে নিন। এর ফলে যেমন আপনার ত্বক উজ্জ্বল হবে তেমনি বুধের শুভ ফল পাবেন। অন্তত সপ্তাহে একদিন অর্থাৎ বুধবার দিন এই রূপ স্নান করলে নিশ্চয়ই সুফল পাবেন। বৃহস্পতি গ্রহকে তুষ্ট করার জন্য আমাদের পেশাগত জীবনের উপর প্রভাব ফেলে কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি ভালো অবস্থানে থাকলে জাতক পেশাগত জীবনে অর্থ খ্যাতি দুই অর্জন করে। ধনু ও মীন রাশির অধিপতি হল বৃহস্পতি। এই বৃহস্পতি গ্রহকে তুষ্ট করতে স্নানের জলে হলুদ, জাফরান ও হলুদ গাঁদা ফুলের পাপড়ি মিশিয়ে প্রতিদিন স্নান করুন, অবশ্যই সুফল পাবেন। শুক্রের প্রভাবে আমাদের প্রেম জীবনে আনন্দ আসে। বৃষ ও তুলা রাশির অধিপতি হল শুক্র। শুক্রের শুভ প্রভাব পেতে স্নানের জলে কাঁচা দুধ, এলাচ
চন্দন ও সাদা ফুলের পাপড়ি মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন। অন্তত সপ্তাহে একদিন শুক্রবার দিন এইরূপ করার চেষ্টা করুন, সুফল পাবেনই পাবেন। শনি গ্রহকে তুষ্ট করার জন্য অবশ্যই আপনারা এই উপায়টি করে দেখতে পারেন। দর্শকবন্ধু, আমরা সকলেই জানি যে শনির দৃষ্টি বা শনির রোষকে সবাই ভয় পান। জন্মছকে শনি খারাপ দৃষ্টি থাকলে রোজ স্নানের পরে হনুমান চল্লিশা পাঠ করুন। এছাড়া রোজ স্নানের জলে মৌরি, কালো তিল, কয়েক ফোঁটা সর্ষের তেল এবং পোস্তর দানা ছড়িয়ে নিন। মকর ও কুম্ভ রাশির অধিপতি হল শনি, তাই এই সকল রাশির জাতক বা জাতিকারা অবশ্যই শনিবার দিন এইরূপভাবে স্নান করুন, সুফল পাবেনই পাবেন। রাহুর খারাপ দৃষ্টির কারণে নানা অসুখ বিসুখ এবং মনের অসুখ হতে পারে। রাহুর অশুভ প্রভাব কাটাতে রোজ স্নানের জলে দুর্বা ঘাস মিশিয়ে স্নান করুন। রোজ না পারলেও অন্তত সপ্তাহে একদিন অর্থাৎ শনিবার দিন যদি এইরূপ করতে পারেন তাহলেও কিন্তু আপনারা সুফল পেতে পারেন। জন্মছকে কেতু অশুভ অবস্থানে থাকলে সেই ব্যক্তি সর্বত্র ব্যর্থ হয়। কেতুর অশুভ প্রভাব কাটাতে স্নানের জলে লাল চন্দন এবং সর্ষের বীজ মিশিয়ে স্নান করুন। এইরূপ করতে পারলে দেখবেন অত্যন্ত সুফল পাবেনই পাবেন। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।